এই মুহূর্তে ঘটনাস্থলে আছি। ইতিমধ্যে এই ঝড়ের প্রভাবে একাধিক জায়গাতে গাছ পড়ার খবর আসছিল, এবং এই মুহূর্তে আরো একটি খবর যেটা আসছে, 10 নম্বর বিপি বাগান যা 56 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে, শিয়ালদার খুব ট্যাংরাতে হচ্ছে এলাকা। তোমাকে আমি দেখানোর চেষ্টা করব, বিল্ডিং এর ঠিক ওপর থেকে, এটি হচ্ছে G+3 বিল্ডিং, তার ঠিক ওপরের থেকে একটি সিমেন্টের চাঙড় এসে পড়ে এক ব্যক্তির উপরে, যে ব্যক্তির বয়স আমরা এখনো পর্যন্ত জানতে পারছি 40 থেকে 45 বছর বয়স, তার মাথার উপরে এসে পড়ে এবং হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে, আশঙ্কাজনক অবস্থাতে রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং তুমি দেখতে পাচ্ছ আপাতত বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই যে সামনে যে সিমেন্টের চাঙড় রয়েছে, এটি এসে পড়ে, আজকে KKR এর যে ম্যাচ ছিল এখানেই থাকেন, বিবি বাগান এরিয়াতে থাকেন শেখ সাজিদ নামে এই ব্যক্তি, এখান থেকে যখন যাচ্ছিলেন আচমকাই মাথার উপরে পড়ে এসে এই সিমেন্টের টুকরোটি, এবং তারপরেই তাকে তিনি এখানে অচেতন হয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক কি ঘটেছিল, আপনারা এখানে ছিলেন, কি ঘটেছিল? আমরা দেখেছি ওখানেও পড়েছিল, ঠিক আছে, আমরা দেখেছি ও পড়েছিল, পুরো ব্লিডিং পড়ছিল, তারপরে ওকে তুলে দেখি পুরো কোনো সেন্স নেই, তারপরে দেখি ওটা ওর এ দিয়েছিল, তারপরে চারজন আমরা নিয়ে ওকে বাইকে নিয়ে একটা ওদের গাড়ি ছিল, আমরা ওকে পেশে দিয়ে দিই, পেশেন্ট খারাপ হয়ে পেশেন্ট চলে গেছিল, তো হসপিটালে জানি আবার ডক্টর বলছে বেদনা রাইবেন, চিকিৎসকেরা তাকে মৃত বলেছে, হ্যাঁ বেদনা রাইবেন বলবো। কি নাম আছে? শেখ সাজিদ। শেখ সাজিদ, সাজিদ হোসেন। এখানে কি কাজে এসেছিল? যাচ্ছিল, ঘর যাচ্ছিল, এখান দিয়ে যাচ্ছিল, মেন রোড দিকে যাচ্ছিল, না কি ভিতরে ভিতরে চলে যাবো, ওইখানে এখান থেকে পড়ে যাবে, মাথা কেটে যাবে, সিমেন্টে মানে চাঙড় খসে পড়েছে, এটা তো মানে বিল্ডিং থেকে বিপজ্জনক, হ্যাঁ 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 বিপজ্জনক বিল্ডিং, হ্যাঁ 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 হ্যাঁ। পুরসভার তরফে কি বলা হয়েছিল? না কিছু বলা হয়েছিল না, পড়ে গিয়েছে ইলিগাল বিল্ডিং, তো কোনো লিগাল বিল্ডিং, তো সবটা ইলিগাল বিল্ডিং, ইলিগাল বিল্ডিং, কেন ইলিগাল বিল্ডিং, মানে আমরা কি করে বলবো, কেন ইলিগাল বিল্ডিং, বিনা অনুমতি তো হয়েছে, সব কিছু তো জানে, কি কেন ইলিগাল বিল্ডিং তো জানে, কোন থানা? হ্যাঁ আপনার ইন্টারি থানা, ইন্টারি থানা, হ্যাঁ পুলিশ জানতো, তারপরে এখানে ইলিগাল বিল্ডিং কিছু হয়, আপনি নিজে বলুন না, কে না জানে, পুলিশ না জানলে কেন কিছু কিছু হয়, পুলিশ সব কিছু জানে। আরো একবার জানতে চাইবো, আপনারা হাসপাতালে নিয়ে গেছেন, চিকিৎসকেরা কি বলেন? ডেড অন অ্যারাইভাল, ডেড অন অ্যারাইভাল, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে, এমনটা কিন্তু এখানকার যারা বাসিন্দা তারা বলছেন। আরো একবার দেখানোর চেষ্টা করব, এই বিল্ডিংটি যেটা বাসিন্দারা বলছেন যে বেআইনিভাবে তৈরি হয়েছিল, এবং সেখান থেকে এই সিমেন্টের চাঙড় এসে পড়ে শেখ সাজিদের মাথায়, এবং তাকে গুরুতর জখম অবস্থাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়, এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গোটা যে এলাকা এরকম বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যেখানে ঘটনাটি ঘটনাস্থল সেখানে এখনো ইটি এখনো সেখানে পড়ে রয়েছে, এবং এই প্রথম এখনো পর্যন্ত একটি মৃত্যুর খবর আমরা পাচ্ছি, মৃত্যুর খবর পাচ্ছি, অর্থাৎ এখান থেকে জানা যাচ্ছে যে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে অন্তত স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, ইন্টালি থানা এলাকার ঘটনা। আমি তোমার কাছে আবারও ফিরব, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ক্যামাক স্ট্রিট থেকে আমাদের আরও এক প্রতিনিধি আবির দত্ত। আবির, সেখানে কি ঘটেছে? আর দেখো তোমাকে দেখাবো, সেখানে ইতিমধ্যে বিশাল একটি পাঁচিল সেটা ভেঙে পড়েছে, অ্যাসবেস্টাস রয়েছে সেখানে, এবং এখানে দেখা যাচ্ছে যে ইটের টুকরো থেকে আরম্ভ করে তার সেগুলোও রয়েছে। আমরা রয়েছি ক্যামাক স্ট্রিটে, শেক্সপিয়ার সরণী থানার পুলিশ তারাও এখানে রয়েছেন, এবং এই যে ঘটনা যখন এলাকা থেকে তারা খবর পান, তারপরে তারা এখানে আসেন, যাতে সাধারণ যারা এখানকার মানুষ তারা সকালবেলা যখন বেরোবেন এখানে যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, বা এই যে ভেঙে পড়ার কারণে যাতে আর কারো কোনো সমস্যা না হয় সেটা তারা দেখছেন। ছবিটা দেখলেই বুঝতে পারছো, ভয়াবহ ছবি, যে সেখানে অ্যাসবেস্টাস ছিল এবং তা পাঁচিল ছিল কংক্রিটের, সেই পাঁচিল পর্যন্ত ভেঙে পড়েছে এবং যেখানে সেখানে যথাযথভাবে পড়ে রয়েছে, পাথর থেকে আরম্ভ করে যে ইট, যে পাঁচিল তৈরি করার জন্য কংক্রিটের যে পাঁচিল তৈরি করা হয়েছিল, এবং আমরা দেখছি যে এখানে ইতিমধ্যে এগুলো পড়ে রয়েছে, একদিকে ঝোড়ো হাওয়া, একদিকে টানা বৃষ্টি, এবং তারপর দেখা যাচ্ছে এই ধরনের একটি বিপর্যয় ঘটনা ঘটেছে। পুলিশের আরও ফোর্স আসছে, শেক্সপিয়ার সরণী থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমি একবার দেখাতে বলবো দিব্যেন্দু সিংহ আমার ক্যামেরা পার্সনকে, পুলিশের তরফ থেকে এই খবর পাওয়ার পরে তারাও ব্যবস্থা নেওয়ার জন্য এখানে এসেছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত টানা যে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু চলছে, এবং অন্যদিকে দেখাতে বলবো ছবি, তুমি দেখতে পাচ্ছ যে একদিকে এই যেখানে পাঁচিল ভেঙে পড়েছে তার পাশের যে অ্যাসবেস্টাসগুলো সেগুলো কীভাবে উঠছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র টানা বৃষ্টি নয়, ঝোড়ো হাওয়াতেও কিন্তু যথেষ্টই সমস্যার একটা সম্মুখীন হতে হচ্ছে শহর কলকাতাকে।